بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وعليكم السلام ورحمة الله وبركاته بغلدس نوى خالد تكاك ديني بهاي بوشنو যে কয়েল জ্বালানো যায় কিনা এবং মসজিদে কয়েল জ্বালিয়ে নামাজ শুদ্ধ হবে কিনা জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আপনি কিভাবে জানলেন বা আপনাকে কে বলল যে সিগারেটের চাইতেও কয়েলটা খারাপ এ কথা ভুল একটা হারাম জিনিস হালাল জিনিসের কাছে কখনো এ হতে পারে না তার মানে হালাল জিনিস হারাম জিনিসের চাইতে খারাপ হতে পারে না এটাই স্বাভাবিক তাছাড়া আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসালাম যে সমস্ত কথা বলেছেন তা হিকমতে পরিপূর্ণ আল্লাহ রবুল আলমিন তিনি হচ্ছেন সুবিজ্ঞ তাই সিগারেট বিড়ি মদ পাঁচ হাজার খৈনি গুল এ সমস্ত জিনিস হারাম যা স্পষ্টভাবে সেই মুসলিমের দু হাজার দুই নম্বর হাদিসে উল্লেখ রয়েছে কুল্লু মস্করিন হারাম সমস্ত নিশাজাতীয় দ্রব্য হারাম মা আশকরা কাতিরুহু ফা কালিলুহু হারাম যার বেশিটুকু পান করলে যার বেশিটুকু ভক্ষণ করলে নিসা হয় তার কমটুকুও হারাম তো আমরা এই সমস্ত কথা সেই সুন্না থেকে বুঝতে পারি তাই হারাম জিনিস সেটাই বেশি খারাপ হবে হালাল জিনিসের চাইতে এটাই স্বাভাবিক তাই কয়েল জ্বালানো এটা যায় যাচ্ছে ইসলামে এবং মসজিদের মধ্যে যদি কয়েল জ্বালানো হয় মশা দূর করার জন্য সেটা নেকির কাজ হবে কেননা নামাজ পড়তে পড়তে মুসাল্লি নামাজিরা তারা আল্লাহর সাথে যে খুশু খুজু তথা একনিষ্ঠতা থাকবে যদি মশা তাড়ানোর কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সেই খুশু খুজু নষ্ট হবে একনিষ্ঠতা নষ্ট হবে তাই সেক্ষেত্রে যদি কয়েল জ্বালানো হয় বা মশা যে ব্যবস্থা আছে সেগুলো আমরা করে থাকি তাহলে অবশ্যই তাতে পাবো নামাজ শুদ্ধ তো হবেই বরং তার সব সাথে সাথে আমরা নেকি পাবো ও সব পাবো বুঝলেন আর কয়েল জ্বালানো যাবে না এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ইসলামী সারিয়া তথা আল কুরানো সেই সুন্নাই নেই তাই আমরা নিঃসন্দেহে গুড নাইট বা কয়েল এই যে সমস্ত মশা তাড়ানোর ব্যবস্থা আছে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন